ছেলেদের প্রবেশ নিষেধ শুধুমাত্র মেয়েদের জন্য। আসসালামু আলাইকুম। শাকিব খানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলছে শাকিব আল হাসান, একজন সিনেমার কিং আর একজন ক্রিকেটের কিং, দুই কিং এক হবে। এর আগে দুই কিংকে বোধ হয় বিজ্ঞাপনে দেখা গেছিল। এছাড়া দুই কিংকে সম্ভবত কোনো একটা প্রোগ্রামে দেখা গিয়েছিল। এই দুইটা জায়গা ছাড়া দুই কিংকে সহজে একসঙ্গে দেখা যায় না। এখন হয়তো হরামেশাই শাকিব খান এবং শাকিব আল হাসান এই দুজনকে একসঙ্গে দেখা যেতে পারে, এরকমই একটা সুযোগের উদ্ভব হয়েছে, এরকমই একটা অপশন ক্রিয়েট হয়েছে। সেটা হচ্ছে আজকে সম্ভবত শনিবারে কোনো এক হোটেলে, পাঁচ তারকা হোটেলে এটার ডিটেল ঘোষণাটা আসবে। তার আগেই একটা সংবাদ মাধ্যম, জাতীয় সংবাদ মাধ্যম, ন্যাশনাল একটা পপুলার টেলিভিশনে এইটা নিয়ে একটা নিউজ দেখলাম। নিউজটা দেখে আমার মনে হলো দুটো কথা বলি আপনাদের সাথে। ভালো লাগার বিষয়, ভালো লাগার বিষয় ভালো লাগার মানুষদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে। শাকিব খান আর শাকিব আল হাসান এই দুজনের মধ্যে একটা বন্ধুত্ব আছে। এই বন্ধুত্ব কাজের জন্য হোক আর পেশার জন্য হোক, যে কোনো কারণেই তাদের সেই বন্ধুত্ব ঝালাই করার সুযোগ হয় না, অপশন হয় না। ঝালাই মানে দেখাশোনা, দেখা করা, আড্ডা দেওয়া, একসঙ্গে বসে খোঁজ গল্প করা, এই ধরনের সুযোগ এবং সময় হয়ে ওঠে না পেশাগত কারণে। আবার এই পেশাগত কারণে যখন একই কাজের সঙ্গে তারা আবদ্ধ হবে, একই কাজে তারা নিজেদেরকে ইনভলভ করবে, তখন আবার এই সুযোগগুলো তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো শাকিব খান আপনারা জানেন যে হারল্যান্ড নামে একটা বিউটি প্রোডাক্ট কসমেটিক্সের, আমেরিকান, সম্ভবত আমেরিকান বেসড একটা কসমেটিক্সের বিজনেস বাংলাদেশে স্টার্ট করছে। স্টার্ট করতে বলছে মানে যারাই স্টার্ট করছে তারা শাকিব খানকে নিয়েই স্টার্ট করছে, এবং সেখানে অভিবিশ্বাস আছে, ইমন আছে, সেলিব্রিটিদের মধ্যে আর কে কে আছে আমি জানি না, এই তিনজনকে তো স্পষ্টই দেখা গেছে। আরও একজন সেলিব্রিটি সেখানে অ্যাড হইল, এবং যেন তেন সেলিব্রিটি না, বাংলাদেশের তথা ওয়ার্ল্ডের ক্রিকেটের যদি এক নম্বর সেলিব্রিটি বলা হয় শাকিব আল হাসান, ভুল বলা হবে না। শাকিব আল হাসানকে চিনে না বাংলাদেশের কোনো কোনায় এরকম একটা লোক খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের আনাচে কানাচে এমন একটা জায়গা খুঁজে পাওয়া যাবে না শাকিব আল হাসানকে চিনে না। শাকিব খানের কথা বললে হয়তো অনেক মৌলবি বা অনেক হুজুর বলবে, যে যারা সিনেমা দেখে না বা সিনেমার সাথে সংশ্লিষ্ট না, তারা হয়তো বলবে যে আচ্ছা শাকিব খান আচ্ছা হয়তো আছে, বা শাকিব খানকে চিনাইতে হইতে পারে তাদেরকে। কিন্তু শাকিব আল হাসান চেনানোর প্রয়োজন আছে নাই, কোনো এমন কোনো মৌলবিও বাদ নাই যারা খেলা নিয়ে খবর রাখে না, খেলা দেখে না। তো এই যে উদ্যোগটা নিল যে শাকিব আল হাসানকে শাকিব খানের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে, সেখানে যেখানে শাকিব খান আছে সেখানে কি আর কারো দরকার হয়? শাকিব খান যে কোম্পানির ডিরেক্টর সেখানে আরেকজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাকিব আল হাসানকে দরকার হয়? তারপরেও নিজের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বন্ধু শাকিব আল হাসানকে যুক্ত করতে চলেছে শাকিব খান। শাকিব আল হাসান অলরেডি এমপি হয়ে গেছে, শাকিব খান কোনো একদিন হয়তো রাজনীতির মাঠে আসবে, সেটি কবে এখনও বলা যাচ্ছে না। আজ হোক কাল হোক তিনি যে এমপি পদে আসবেন সেটি আমার কাছে মনে হয় নিশ্চিত আমি, কারণ হি ইজ কিং, তার কিং লাইফ লিড করার জন্যে বা মানুষের সেবা করার জন্যে যে কোনো কারণেই হোক এমপি পদে শাকিব খানকেও আমরা দেখতে পাব হয়তো অদূর ভবিষ্যতে। আপাতত দরকারও নাই তাকে এমপি পদে দেখবার। এখন শাকিব আল হাসান যদি এই হারল্যান্ড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, তাহলে এই হারল্যান্ড মনে করেন যে বাংলাদেশের প্রত্যেকটা মোদি কোম্পানিও চিনবে এই হারল্যান্ড বলে একটা কিছু আছে, এবং হারল্যান্ডের এই প্রোডাক্ট বাংলাদেশে এমন কোনো আনাচে কানাচে এমন কোনো মা বোন বাদ থাকবে না যাদেরকে
চিনাইতে হবে হারলেন বলে কিছু আছে। কয়েকদিন আগে উপবিশ্বাসের কয়েকটা ইউটিউবে কয়েকটা ছোট ভিডিও দেখছিলাম, এত ভিড়, সেই রংপুরে গেছে, রংপুরের একবারে প্রত্যন্ত অঞ্চলে উপবিশ্বাসকে দেখবার জন্য এত ভিড়, মাই গুডনেস। এবং সেই ভিড়ে যখন হারলেনের কথা উঠে, তখন হারলেন মানে একেবারে কি হবে বাংলাদেশে, একেবারে এত এত কিছু করার পরেও হারলেন নামে একটা ব্র্যান্ড যে বাংলাদেশে ক্রিয়েট কতটুকু হয়েছে বা কি হয়েছে আমি জানি না, বাট এর এই ব্র্যান্ডকে দাঁড় করানোর জন্যে কোনো প্রকার চেষ্টা ত্রুটি রাখছে না। কত টাকার প্রোডাক্ট, কত টাকার বিজনেস, কত তাদের ইনভেস্টমেন্ট, কি পরিমাণ ইনভেস্টমেন্ট তারা করছে, তারা বুঝে গেছে বাংলাদেশের মানুষ একটু রং ফর্সা করবার জন্যে, পেটে ভাত না থাকলেও একটু রং ফর্সা করার ক্রিম সে কিনবে, একবেলা যদি খাইতে নাও পারে তাও যে কালো সে রং ফর্সা করার ক্রিম কিনে, যার চুল নাই সে চুল গজানোর তেল কিনে, যার দাড়ি নাই সে দাড়ি গজানোর তেল কিনে। মানুষ নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্যে তার কোনো বাজেটের লিমিট নাই, তার যদি সাধ্য থাকে 5 লাখ টাকা খরচ করে সে 5 লাখ টাকা খরচ করবে, তার যদি সাধ্য থাকে 6 লাখ টাকা খরচ করার, 10 লাখ টাকা খরচ করে সে 10 লাখ টাকাই খরচ করবে নিজেকে আরেকটু সুন্দর করে উপস্থাপন করবার জন্যে, মানুষকে দেখাবার জন্যে। সেই কাজটাই তো করার জন্যে এই যে কসমেটিক্স বা হারলেনের প্রোডাক্ট আবি জাবি বহুত কিছু বংবাং আসতেছে। ইভেন আমরা যারা শুটিং করি, আমরা যারা রোদে পুড়ে লাইটের আলোর নিচে পুড়ে শুটিং করি, তাদেরও এই 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 প্রোডাক্টগুলো মোটামুটি দরকার। মেকআপ তো আমরা প্রতিদিনই নিই, যেই দিন যে কদিনই ক্যামেরার সামনে দাঁড়াই সেই কদিনই মেকআপ নিই। সো পুরো ইন্ডাস্ট্রিকে হারলেনে মোড়কে একবারে আচ্ছাদিত করে রাখবে শাকিব খান আর উপবিশ্বাস। ইন্ডাস্ট্রি করবে তো করবেই, পুরো বাংলাদেশের যতগুলো বিউটি পার্লার আছে, বাংলাদেশের যতগুলো বিউটি পার্লার আছে সবগুলো বিউটি পার্লারে হারলেনের প্রোডাক্ট থাকবে। কয়েকদিন আগে উপবিশ্বাসের একটা ভিডিও দেখলাম, উপবিশ্বাস কেন কোনা পাড়ায়, ভিডিওর টাইটেল হচ্ছে উপবিশ্বাস কেন কোনা পাড়ায়। কোনাপাড়া একটা অখ্যাত জায়গা, যেইখানে কোনাপাড়ার একটা ঘিঞ্জি এলাকায় একটা বিউটি পার্লার উদ্বোধন করতে গেছে উপবিশ্বাস, সেখানে সে হয়তো চ্যারিটি করতে গেছে, ওই বিউটি পার্লার উদ্বোধন করতে সে কোনো হয়তো পয়সা নেবে না, কিন্তু অন্য একটা সমঝোতা আছে, সেখানে অন্য একটা কারবার আছে, অন্য একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে হারলেনের প্রোডাক্ট থাকবে সেই বিউটি পার্লারে। এভাবে বাংলাদেশের আনাচে কানাচে কত লক্ষ বিউটি পার্লার আছে ইয়াত্তা নাই। আমি যখন আমার এলাকা দিয়ে বের হই, 15-20টা বাড়ি পার হইলেই কোনো একটা বাড়ির গেটে লেখা থাকে অমুক বিউটি পার্লার, তমুক বিউটি পার্লার, শুধুমাত্র মেয়েদের জন্যে, ছেলেদের প্রবেশ নিষেধ, ছেলেদের প্রবেশ নিষেধ শুধুমাত্র মেয়েদের জন্য। তো যদিও ছেলেদের প্রবেশ নিষেধ, কিন্তু সেই ছেলেদেরকেই কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজে লাগানো হচ্ছে, কারণ এখন ছেলে কি আর মেয়ে কি সবাই রূপ সচেতন, সবাই রূপের পেছনে, সবাই সৌন্দর্যের পেছনে অনেক টাকা খরচ করছে। তো সাকিব আল হাসান শাকিব খানের সঙ্গে, শাকিব খানের কোম্পানির সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে আসছে, অর্থাৎ এই দুজনকে হয়তো কোনো নতুন বিজ্ঞাপনে দেখা যেতে পারে, হয়তো নতুন কোনো বৈঠকে দেখা যেতে পারে, যেভাবেই দেখা যাক দুইটা লোকই আমার খুব প্রিয়, সাকিব হাসানও আমার খুব প্রিয়, শাকিব খানও আমার খুব প্রিয়। এই দুইটা প্রিয় ব্যক্তিকে একসঙ্গে দেখতেও আমার খুব ভালো লাগবে, সেটা হারলেনের মাধ্যমে হোক আর যে কোনো বিজ্ঞাপন বা টক শোর মাধ্যমে হোক। আপনাদের কাছে এই শাকিব খানের এই উদ্যোগটা, শাকিব আল হাসানকে তার কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে বানানোর যে এই উদ্যোগটা, এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টগুলোও আমি করতে চাই।